আমার বউকে আনতে তুলে যে কোনো অ্যাক্টার যদি এতটা পপুলার না হয় তবে সে অ্যাক্টার বরাবরই তাকে সেই ছোট রোল করে যেতে হয় যদিও ভালো অভিনয়ের মাধ্যমে ট্যালেন্টের দ্বারা একটু উঠেন তবে তাকে লোকে নামাতে ব্যস্ত ফ্রেন্ডস আমিরাজ আপনাদেরকে প্রেমিরাজ এফিন কাম জানাই সো আজ একটা ফার্ড নিয়ে আমি হাজির হয়েছি যার নাম চেনা মুখ বাট অচেনা গল্প হ্যাঁ আজ শান্তিলাল মুখোপাধ্যায় নিয়ে সমস্ত কথা বলবো সো লেটস স্টার্ট এখন যারা আমার নতুন চ্যানেলের সদস্য হননি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে সো শান্তিলাল মুখোপাধ্যায় উনি যখন ছোট ছিলেন তখন এনার বাবা মারা যান খুব কষ্টের মাঝে পড়াশোনা চালিয়ে যান আশুতোষ করে যে উনি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেন সিরিয়াল দিয়ে পর্দায় প্রবেশ করেন সিরিয়ালের প্রথম একুশে পা হ্যাঁ ফ্রেন্ডস একুশে পা প্রথম সিরিয়াল যেখানে দিয়ে উনি পা দেন পর্দায় পর পর টেলিফিল্মে ও কাজ করেন তৃপ্ত বলে একটা টেলিফিম উনি কাজ করছেন কাঞ্চন মল্লিক তার সঙ্গে আছেন তারপর আসে টলিউড থেকে সিনেমার জনডাক বড় বউ প্রথম সিনেমা এনার নয়েক দশক থেকে রুপলি পর্দায় সঙ্গে যুক্ত এনি তার পর এই পুরনো দিনে ছোটো ছোট রোল পান ও দারুণ অভিনয় করেন ওনার কণ্ঠাটা বেশ ভালো ছিল তাই না পুরো একদম জবরদস্ত কণ্ঠাটা বেশ একটা ইউনিক কণ্ঠা লাইক এ ওমপুরির মতো তখন জুনিয়র আর্টিস্ট হিসেবে উনি কাজ করলেও ঠিক তেমন জনপ্রিয় হয়ে ওঠেননি এবং সে সময়ে সিরিয়ালও সিনেমা দুই কাজ কর সিরিয়াল করছিলেন বলে তখন নাকি উনি সিনেমাতে কাজ পাননি উনি নিজেই বলেছেন যে তখন নাকি বলা হতো যে টেলিভিশনে তো রোজ এনাদেরকে দেখছে লোকে তো তারা সিনেমায় কেন দেখবে তারপর উনি টুকটাক সিরিয়ালে কাজ করতে থাকেন স্বপন সাহের কাছে ডাক পান স্বপন সাহের কাছে সিনেমা ডাক পেলেও নাকি পরে সে ডাক বন্ধ হয়ে যায় একদিন রেগেই গেলেন স্বপন সাহ উপরে গেলেন ওনার অফিস ওখানে স্বপন শাহকে ডেকে বললেন ওখানে স্বপন শাহ বললেন নাকি উনি নাকি সময় দিতে পারছেন না এই কথা শুনে শান্তিলাল অবাক উনি বললেন যে তখন নাকি অনেকে চাইছিলেন যে ইনি যেন স্বপন শাহ সিনেমাতে কাজ না করে তারপর উনিশশো সালে শত্রুর মিত্র সিনেমাতে বেশ ভালো একটা রোল পান পরপর খুব ভালো সিনেমা উনি পুরনো বাংলা হিট দিতে থাকেন তারপরে নাকি আকাশ আটে নাকি উনি আট বছরের জন্য ওনাকে ব্যান করে দিয়েছিল তারপর বাংলা কমার্শিয়াল সিনেমাতে উনি কাজ করেন মোটামুটি ছোট ও বড়ো রোল চরিত্রে সকাল সন্ধ্যা প্রেমী বন্ধন বাদশা দা কিং ফাটাক্ট শিকার মনের মানুষ লে হালুয়ালে কানা মাছি যেদিন তুমি জামার টু বুনো হাস বেঙ্গল টাইগার জামাই চারশো বিশ বোমকেশ বক্সি পাওয়ার চালবাজ বদল মুখ খোস ফ্যান্থার এসব কমার্শিয়াল ও পাশাপাশি আর্ট ফিল্ম উনি করতে থাকেন কাহিনি সিনেমা দিয়ে কিন্তু এনার ও এনার ছেলের হিন্দিতে জার্নি শুরু বাট তারপর তেমন আর হিন্দিতে উনি সিনেমাতে কাজ করেননি তবুও মোটামুটিভাবে হিন্দিতে কয়েকটি সিনেমাতে উনি কাজ করে যাচ্ছেন আর এনার ছেলেও এখন সিনেমাতে কাজ করছে এবং এনার ছেলে এবং বাপ মিলে কিন্তু অনেকগুলো বাংলা সিনেমা উপহার দিয়েছেন আর এখন কিন্তু বাংলা সিনেমা মানে তা সে কমার্শিয়াল হোক কিংবা সে ফিল্ম হোক শান্তিলাল মুখার্জি কিন্তু প্রায় সকালে ডিরেক্টারে কিন্তু পছন্দের মানুষ হ্যাঁ হ্যাথ্রেন্টস খুব ভালো একজন অভিনেতা শান্তিলাল মুখার্জি ছোটোবেলা থেকে কিন্তু উনি বাস ভালো একজন আর্টিস্ট ছিলেন কিন্তু ওনার দাম কেউ দিতে পারেনি সো এখন সিনেমাগুলো দেখবেন আপনারা খুব সুন্দর ভালোভাবে ক্যাজুয়ালি খুব সুন্দর উনি অভিনয় করে যাচ্ছেন এবং দর্শকদেরকে কিন্তু মাতে যাচ্ছেন তো বন্ধুরা জীবনে ধাক্কা তো আসবেই দারিদ্রতা কষ্ট শত্রু তো অনেকেই আসবে বাট আপনাকে সেগুলোকে কাটিয়ে আপনার জীবনের পথে চলতে হবে তা হলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন হ্যাঁ ফ্রেন্ডস এটা ছিল শান্তিলাল মুখার্জির একটা জীবনের সিনেমার জার্নি সো ফ্রেন্ডস এই যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং এরকম কোনো পুরোনো যদি অ্যাক্টারের আপনারা জার্নি পেতে চান তাহলে কিন্তু আমাকে প্লিজ কমেন্ট জানাবেন দেখাচ্ছে যাচ্ছে ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকবেন থ্যাংক ইউ টেক কেয়ার বাই